ছবির গল্পটি জনি সিনের ছোটবেলার গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা। একদিন একটি ছেলে তার বন্ধুদের কাছ থেকে মেয়েদের গোপন অঙ্গ সম্পর্কে জানতে পারে। এরপর ছেলেটি মেয়েদের গোপন অঙ্গ দেখার জন্য একেবারে পাগল হয়ে যায়। গোপন অঙ্গ দেখার জন্য ছেলেটি কি কি করে এই ভিডিওটিতে আমরা সেটাই দেখব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ও পাশে থাকবে। শুন, ভিডিওটি দেখা যাক। এই মুভির নামটি হালফুইনি বয় অব দ্য ট্যারিস। এই মুভির শুরুতে ছেলেটি দুই বন্ধু জন আর ড্যানিকে আমরা দেখি যারা বাজারে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছিল এবং তাদের এক পিষ্টত মামা তাদেরকে এগুলো করতে দেখে ফেলে এবং সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। এরপর জনিকে দেখা যায় সে তার বাড়ি থেকে লুকিয়ে মেয়েদের দেখছে। তারপর জনি একটি ওয়াইন শপে পৌঁছায় যেখানে সে পার্ট টাইম কাজ করত। তারপর জনি সেলিম নামে এক ব্যক্তির কাছে যায় যে পেশায় একজন মুচি ছিল। একটা সময় ইভেন্টে গান করত সেলিম। কিছুক্ষণ পরে একটি মেয়ে সেলিমের কাছে জুতো ঠিক করাতে আসে। জুতো ঠিক করে দিলে পয়সা দেওয়ার সময় দেখে মেয়েটির কাছে কোনো টাকা নেই। মেয়েটি টাকা না দেওয়ার জন্য সেলিমকে কামুক ইশারা করতে থাকে। সেটা দেখে সেলিম বুঝে যায় পয়সা না, অন্য কিছু দিতে চাইছে মেয়েটি। তারপর আর একটুও সময় নষ্ট না করে মেয়েটিকে নিয়ে সোজা ঘরের মধ্যে চলে যায় সেলিম আর জনিকে বলে সে যেন তার দোকানকে দেখে। এরপর জনি একদিন তার বাবাকে টিফিন দিতে দোকানে যায়, যেখানে গিয়ে সে দেখে তার বাবা একটি মেয়ের সঙ্গে সেটিং করার ধান্দায় রয়েছে। আর সেখানেই বাবার দোকানে জনি এমন কিছু ম্যাগাজিন দেখে যেগুলিতে মেয়েদের নগ্ন ছবি ছিল। সেগুলো দেখে জনি আরও পাগল হয়ে যায়, সেগুলিকে লুকিয়ে নিয়ে তার বন্ধুদের দেখায়। তারপর সে তার মায়ের সঙ্গে একটি বাথ পার্লারে যায়, যেখানে গিয়ে সে আশা করেছিল যে মেয়েদের গোপন অঙ্গ দেখবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানে কিছুই দেখতে পায় না। সেই দিন বিকেল বেলায় তার এক পিস্তৃত মামা জামিলা নামের একটি মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে। জনির মা যেহেতু সারাদিন একাই কাজ করে তাই তার হাতে হাতে কাজ করার জন্য জামিলাকে তাদের বাড়িতে নিয়ে আসে। জামিলাকে তার মা খুব ভালোবেসে ফেলে এবং জামিলাও সেখানে কাজ করতে থাকে। এরপর জনিকে দেখা যায় সেলিমের কাছে গিয়ে আড্ডা দিতে এবং জনির বাবাকে দেখা যায় তার মাসির সঙ্গে আনবক্সিংয়ের চেষ্টা করতে। এরপর তাদের বাড়ির একটি ইভেন্টের জন্য যখন তার মাসি সাজছিল তখন জনি এসে তাকে একটি সেলিমের চিঠি দেয় এবং সেটা দেখে তার মাসি খুব খুশি হয়ে যায়। এরপর জনির মা এবং তার পরিবারের সকলে এক জায়গায় বসে আড্ডা দিতে থাকে এবং জনি সেখান থেকে চলে যেতে চাইলে তার এক পরিচিতা তাকে জড়িয়ে ধরে আটকে রাখে। ঠিক তখনই জনির বাবা বাজার থেকে বড় সাইজের শসা এবং বেগুন নিয়ে আসে এবং সেটা দেখে তার পরিবারের সকলেই হাসতে থাকে। জনি এরপর আরেকদিন তার মায়ের সঙ্গে বাথ পার্লারে যায়, কিন্তু সেখানকার এক মহিলা জনিকে এদিক ওদিক উঁকি মারতে দেখে তাকে বাথ পার্লার থেকে বের করে দেয়। এরপর জনিকে দেখা যায় সে জামিলার ঘরে শুয়ে আছে। জনিকে না ডেকেই জামিলা সেখান থেকে চলে যায়। বিকেলে যখন ঘুম ভাঙে তখন জনি মন হালকা করতে সেলিমের কাছে যায় আর সেখানে গিয়েই তার চোখ বড় বড় হয়ে যায়। সে উঁকি মেরে দেখে সেলিম তার মাসি লুৎফরের আনবক্সিং করছে। তারপর ওখান থেকে জনি তার বাড়িতে চলে আসে। বাড়ি এসে জনি জামিলাকে শুয়ে থাকতে দেখে, যা দেখে জনির মনে বেশ লোভ জন্মায়। তারপর একদিন জনির মা বাড়ি থেকে বেরিয়ে যায় আর বলে যায় জামিলা তাকে স্নান করিয়ে দেবে। তখনই জনি জামিলাকে তার সঙ্গে স্নান করতে বলে। প্রথমে জামিলা মানা করলেও কিন্তু পরে সে জনির কথায় রাজি হয়ে যায়। জনি তাকে তার কাপড় খুলে ফেলতে বলে। প্রথমে জামিলা রাজি না হলেও পরে সে তার কাপড় খুলতে রাজি হয়ে যায়। আর ঠিক সেই সময় জনির মা বাড়িতে চলে আসে আর দুইজনকে এই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। জনি বুঝেই গিয়েছিল যে তার কপালে দুঃখ আছে। জনি রাতে তার ঘরে এসে দেখে জামিলা তার বিছানায় শুয়ে আছে, তাকে তার রস অমৃত খাওয়াবে বলে। রাতভর সেই অমৃত রস খাওয়ার পর জনিকে পরের দিন খুব খুশি দেখায় আর জামিলাকে তার বাবা মা তাদের বাড়িতেই রেখে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।
আজকের মুভির গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।